অনেক সময়ের কথা, এক ছিল শেয়াল আর এক ছিল ইঁদুর। তারা দুইজন বন্ধু ছিল। একদিন তারা দুই বন্ধু বনের পথ থেকে পথ চলছিল। তারা চলতে চলতে খুব ক্লান্ত আর খুব ক্ষুধার্ত হয়ে যায়। তাদের সামনে একটি গোলাপ জামের গাছ দেখতে পেল। বন্ধু, এই দেখো একটি গোলাপ জামের গাছ। বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, তাই তুমি যাও আর গোলাপ জাম পেড়ে আনো, একসঙ্গে খাওয়া যাবে। হান, ঠিক আছে বন্ধু, তুমি গাছের নিচে দাঁড়াও, আমি গোলাপ জাম পেড়ে নিয়ে আসি। এই কথা বলে ইঁদুর জাম পাড়ার জন্য গাছে গিয়ে উঠল, আর শিয়াল জাম খাওয়ার জন্য গাছের নিচে অপেক্ষা করতে থাকে। কিন্তু ইঁদুর গাছে উঠে একা একাই জাম খেতে থাকে, শিয়ালকে দিচ্ছিল না। তাই শিয়াল বলল, বন্ধু আমাকে একটি গোলাপ জাম দাও, আমাকেও খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ দিচ্ছি, এই নাও। বন্ধু, এটা তো জামের বিচি, জাম না। শিয়াল আবারও জাম চাইল ইঁদুরের কাছে। ইঁদুর আবারও বিচ ছুঁড়ে মারল, কিন্তু শিয়াল মনে মনে খুব রেগে গেল আর বলল সে ইঁদুরকে খাবে। এদিকে ইঁদুর পেট ভরে জাম খেল আর খেয়ে গাছের ডালে ঘুমিয়ে পড়ল। শিয়াল ইঁদুরকে খাওয়ার জন্য গাছের নিচে টেকে বসে রইল। তখন বিশাল জোরে একটি ঝড়ো হাওয়া দেয় আর ইঁদুরটি গাছ থেকে শিয়ালের সামনে পড়ল। শিয়াল তখন ইঁদুরকে খেয়ে ফেলল। আমি বন্ধু ইঁদুরকে তো খেয়ে ফেললাম, কিন্তু এখনো তো আমার পেট ভরলো না। এই কথা বলে শিয়াল আবারও পথ হাঁটতে রইল। তার সামনে একটি হঠাৎ লোক পড়ল আর বলল, ও বাবা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা পেট মোটা বলিস না, আমি ইঁদুর বন্দিকেও খেয়েছি, তোকেও খেয়ে নেব। খেয়ে দেখা দেখি কেমন পারিস। ঠিক ইঁদুর বন্ধুর মতন লোকটিকেও খেয়ে ফেলল। শিয়াল খেয়ে আবারও পথ হাঁটতে রইল। পথ হাঁটতে হাঁটতে তার সামনে একটি ছোট ছেলে পড়ল। সে বলল, ও বাবা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা পেট মোটা বলিস না, আমি ইঁদুর বন্ধুকে খেয়েছি, লোক বেটাকে খেয়েছি, এবার তোকেও খেয়ে নেব। খা দেখি কেমন খেতে পারিস। অমনিভাবেই ছোট ছেলেটাকেও খেয়ে ফেলল। শিয়াল আবারও পথ চলতে লাগলো। হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল একটি মুরগি আর বলল, ওরে বাবা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা পেট মোটা বলিস না মুরগি, আমি ইঁদুর বন্ধুকে খাইছি, লোক বেটাকে খাইছি, ছোট ছেলেকে খাইছি, এবার তোকেও খাইব। খেয়ে দেখা দেখি কত বড় সাহস তোর। শিয়াল অমনি লোভ করে মুরগিটাকে খেয়ে নিল। ও মা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা বলিস নে, ইঁদুর বন্ধুকে খাইছি, লোক বেটাকে খাইছি, ছোট ছেলেকে খাইছি, মুরগিকেও খাইছি, এখন তোকেও খাইব। আমাকে তুমি খেতে চাও, খেও, তবে আমাকে খাওয়ার আগে কিছু ঘন্টা সময় দাও, কারণ আমার বাড়িতে একটা ছোট ছানা রয়েছে, আমি তাকে একটু দুধ খাইয়ে আসি, তারপর আমাকে খেয়েও কেমন। ছাগল এই কথা বলে ওখান থেকে চলে যায়। ছাগলটি তার বাড়ি না যেয়ে চলে গিয়েছিল একটি কামারের কাছে আর বলল, কামার ভাই, ও কামার ভাই, আমার ছিঙ্গুলো বেশ ধার করে দাও তো, ঠিক ছুরির মতন। তারপর কামার ছাগলের শিং ধার করে দিল আর শিং ধার করে গেল ঠিক সেই শিয়ালের কাছে আর বলল, শিয়াল, ও শিয়াল, তুমি কোথায়, আমাকে এখন খেতে পারো। আচ্ছা বেশ, তবে তোকে এখনই খাবো। অমনি যখন শিয়ালটি ছাগলকে খেতে যায়, ছাগলটি তার ধারালো শিং দিয়ে গুঁতো দিল। শিয়ালের পেট আর অমনি ফেটে দুই ফাল হয়ে যায়। অমনি তার পেট থেকে বন্ধু ইঁদুর, লোক, ছোট ছেলে আর মুরগি বের হলো। এইভাবে শিয়ালটি ওখানেই মারা গেল।